সুন্দর একটা সকালের সাথে তো ভিডিওটা শুরু করছি, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো এখন আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবে। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো মেয়েরা এত আমাকে জ্বালায়, তার জন্য মেয়েদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তো চলো না গো, মেয়েদেরকে কোথাও ছেড়ে যাচ্ছি না, আমি যাচ্ছি ভোট দিতে। তো আজ আমাদের এখানে ভোট, তো আমি হাজবেন্ডের সাথেই যাচ্ছি, তো ভোটটা দিয়ে আসছি। মেয়েরা ঘুমাচ্ছে বাড়িতে, তো চলো চলো দিয়ে আসা যাক, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো এটা হচ্ছে একটা পার্ক, পার্কের ভিতরে স্কুল একটা আছে, তো ওখানে তোমাদেরকে অল্প ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো ভোট দিয়ে বেরিয়ে দেখো, আমি দোলনা চড়তে ব্যস্ত। হাজবেন্ডকে টেনে বললাম যে আমাকে অল্প ভিডিওটা করে দাও না, বলছে না না পুলিশ বকবে পুলিশ বকবে করে যাচ্ছে। তো ওকে টেনে নিয়ে ভিডিওটা করলাম, চলে আসলাম। এই যে আরেকজন ঘুম থেকে উঠেছে, মনে হয় ঘুম থেকে উঠেছে, তো প্রচন্ড গরম আসছে, রোদ উঠেছে ঝাঁকিয়ে। তো চলো, মেয়েরা তো ঘুমাচ্ছে, তো ঘরে যাই, তারপর কথা হচ্ছে। চলে এসেছি, দেখো ওরা এখনও ঘুমাচ্ছে, এখন বাজে 9:30। তো আমি এখন বানাবো পাস্তা হাজবেন্ডের জন্য, তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি পাস্তার জন্য আলু, গাজর, পেঁয়াজ, ধনে পাতা আর অল্প রসুন কুচি নিয়েছি, আর একটা সাথে ডিম আর পাস্তা মশলা, আর এই দুটো আরেকটা পড়ে গেল, এই নিয়ে দুটো লঙ্কা, ব্যাস পাস্তা রেডি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, ক্যাপসিকাম এগুলো তো আমি কোনোদিন বানিয়েছি একবারই, তো এবার এখানে প্রথম বানাচ্ছি, বাপা বাড়িতে বানিয়েছিলাম। পাস্তাটা তো পছন্দ করি না, তো হাজবেন্ড খাবে বললো, তো ওর জন্য বানাচ্ছি। তো আমি অল্প খেয়ে দেখবো, আর ভালো লাগে না আমার খেতে, কেমন জানি লাগে একটা, আমার বোন খুব ভালোবাসে। তো চলো বানিয়ে নিই, আর খুব গরম লাগছে, খুব রোদে আজকে উঠেছে একদম, মেয়েদেরকে ডাকতে হবে। তো চলো পরে কথা বলছি। নিয়ে চলে আসলাম,
তো পুচুকে দিয়েছি। পুচু বসো, কেমন আছো বলো? সুন্দর আছো? ভালো আছে? পুচু খেয়ে বল কেমন আছে, কেমন আছে? ভালো, টেস্টি। আমি অল্প গুঞ্জাকে দিয়ে আসি। ভালো আছে বল, আমার সোনাই খাবে? কেমন তেত্তি? সুপার তেত্তি বলো, সুপার তেত্তি। তো আমি রান্না করতে চলে আসলাম, এখানে মাছের ঝাল করছি। তো ওখানে মাছের ঝালটা বসিয়ে এখানে আমি ঘরটা মুছতে চলে আসলাম, ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর মোছা প্রায় হয়ে গেছে, আর এখানে ফ্রিজের মধ্যে দু তিনটে মাংসের টুকরা ছিল, তো ওগুলোকে মাংস কষা করে নিচ্ছি রাতে রুটির সাথে খাওয়ার জন্য। তো চলো, আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, হয়ে এসে এবার নামিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, তো এখন কাপড় ভিজিয়েছি, তো কাপড়গুলো ধুয়ে মেয়েদেরকে চান টান করিয়ে আমিও চান করবো। তো এই যে এরা খেলছে, তিন বোন, দেখলেই টাটা। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর আমার পাশে থাকবে, তোমরাও সুস্থ থাকবে ভালো থাকবে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।